আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্ন উত্তরা দু হাজার তেইশের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় যে সাথে দাগের প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ জলপাইগুড়ি জেলা স্কুল এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করা একে হচ্ছে ঋগবেদে রাজা ছিলেন এটা নেতা হবে দুই হচ্ছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন পিতা তিনি হচ্ছে এটা মৌর্য অমলে ইতিহাস জানা জরুরি উপাদান হলো অর্থশাস্ত্র চার হচ্ছে কনিষ্কো আঠাত্তর খ্রিস্টাব্দে কুষান্দে শাসক হন পাঁচ হচ্ছে আজ সত্য বৌদ্ধ ধর্মের অংশ ছয় হচ্ছে পার্শনাথ ছিলেন কাশীর রাজপুত্র দুই হচ্ছে সংক্ষেপ উত্তরতা যে কোনো চারটি একে যেটা আছে ইন্দো আর্য ভাষাগোষ্ঠী কাকে বলে এর উত্তরটি হলো ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি হয়েছিল তার ফলে ওই গোষ্ঠীর একটি শাখা উত্তর পশ্চিম সীমান্ত হয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিল এদেরকেই ইন্দো আর্য ভাষাগোষ্ঠী বলা হয় এরপরে দুই যেটা আছে বৈদিক সাহিত্যের চারটি ভাগ কী কী এর উত্তরটি হলো এই যে বৈদিক সাহিত্য চার ভাগে ভাগ করা যায় সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ এরপরে তিনি যেটা আছে গৌতম বুদ্ধের তিনজন শিষ্যের নাম লেখো এক হচ্ছে সুভদ্র তারপর হচ্ছে মহাকশ্যপ তারপর হচ্ছে মহানাম এরপর চারি যেটা হচ্ছে একটি রাজতান্তিক মহাজনপদের নাম লেখ এটা হবে মগধ হবে আর এর রাজধানী কোথায় ছিল এটা পাতলি পাটলিপুত্রী হবে পাঁচই যেটা আছে তৃতীয় বৌদ্ধ সংগতি কার আমলে কোথায় হয়েছিল এর উত্তরটি হলো এই যে তৃতীয় বৌদ্ধ সংগতিটি হয়েছিল পাটলিপুত্রী হয়েছিল আর হচ্ছে সম্রাট অশোকের আমলে হয়েছিল এরপরই তিনি যেটা আছেন নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এক একেছে হিনজান ও মহাজান বলতে কী বোঝো এর উত্তরটি হলো জীবনযাপন ও ধর্মীয় আচরণ বিষয়ে বৌদ্ধ সঙ্গে মতবিরোধ তৈরি হয় বেশ কিছু সন্ন্যাসী আমিষ খাবার খেতে থাকেন দামি ভালো পোশাক পরতে থাকেন সোনা রূপ দান হিসেবে নিতে শুরু করেন ধীরে ধীরে কিছু সন্ন্যাসী প্রায় পারিবারিক জীবনযাপন শুরু করেন সংঘের নীতি শিথিল হতে থাকে এর ফলে বৌদ্ধ ধর্মে মহাজার নামে এক নতুন দল তৈরি হয় আমল থেকে বৌদ্ধের মূর্তি পুজোর চল শুরু হয় মহাজানীরা মূর্তি পুজোর সমর্থক ছিলেন এর ফলে পুরোনো মতের বৌদ্ধ সন্ন্যাসীরা মহাজান মতাব বিরোধী হয়ে পড়েন তারা হিনজান নামে পরিচিত হন সম্রাট কনিষ্ক মহাজন বৌদ্ধ ধর্ম মতে সমর্থক ছিলেন চতুর্থ বৌদ্ধ সংগীতিতেই হিনজান ও মহাজান চূড়ান্তভাবে আলাদা হয়ে যায় এরপরে দুই যেটা হচ্ছে টিকা লেখা অষ্টাঙ্গী এর উত্তরটি হল গৌতম বুদ্ধ বলছেন মানুষ জীবনের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি উপায় রয়েছে এই আটটি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গী মার্ক বলা হয় মার্ক মানে পদ অষ্টাঙ্গী মাইকগুলি হলো অষ্টাঙ্গী মার্গ বা পদ হলো একে সৎ বাক্য সৎকর্ম সৎ সৎকার্য সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা সৎ চেতনা সংকল্প ও সমাধি এই অষ্টাঙ্গিক মার্ক পালন করলে মানুষের দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন এরপরে দুই তির যেটা মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন এর উত্তরটি হলো সাম্রাজ্য টিকে রাখতে মৌর্যদের সেনাবাহিনীর দরকার ছিল সেনাবাহিনীর উপর সম্রাটের ক্ষমতা ছিল চূড়ান্ত জানা যায় যে মৌর্যদের সেনাবাহিনী ছিল বিরাট ঘোড়া হ্র হাতি নৌকা প্রভৃতি ব্যবহার ছিল সেনাবাহিনীতে সঙ্গে ছিল পদাতিক সেনা যারা পায়ে হেঁটে যুদ্ধ করত মৌর্যরা মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচরদের সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাজে লাগান বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার উপরেই গুপ্তচরের নজর থাকতো রাজকর্মচারী এমনকি রাজপুত্ররাও চরদের নজরে বাইরে যেতে পারতো না সাম্রাজ্যের সব খবর চলে যেত সম্রাটের কাছে এরপরে পাঁচ চারে যেটা আছে পাঁচ ছটি বাকি দাও যে কোনো একটি একে যেটা আছে অশোককে কেন শ্রেষ্ঠ সম্রাট বলা হয় এর উত্তরটি হলো বিরাট মৌর্য সাম্রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল মগধ অশোক নিজেকে মগধরাজ বলে ঘোষণা করেছেন উত্তর ভারতে অনেকগুলো রাজ্য মৌর্যরা জয় করেছিল সেগুলো ছিল প্রধান প্রধান শাসন এলাকা উত্তর পশ্চিম সীমান্ত ও দাক্ষিণাত্য এলাকাগুলো ছিল প্রান্তীয় অঞ্চল তবে মগধ ও প্রধান শাসন এলাকাগুলোতে মৌর্য শাসনের দাপট সব থেকে বেশি ছিল সম্রাটের পরেই ছিল রাজকর্মচারীরা তাদের বলা হতো অমাত্য অমাতদের সাহায্যেই সম্রাট শাসন চালাতেন মৌর্যদের সময়ে মন্ত্রিপরিষদ ছিল তবে তাদের পরামর্শ মানতে সম্রাট বাধ্য ছিলেন না অমার্যদের মধ্যে তিন রকম পদের ভাগ ছিল তাদের বেতনে পার্থক্য ছিল সম্রাট অশোকের সময় অবশ্য অমাত্রদের কথা জানা যায় না তার বদলে মহামাত্ররা সব থেকে উঁচু পদগুলি পেতেন সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় অনেকটাই মহামাত্রদের উপর নির্ভর করত মহামাত্রদের মধ্যে পদের নানা ভাগ ছিল তাদের কাজের এলাকা আলাদা ছিল মেয়েদেরও মহামাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হতো এই সমস্ত কারণে সম্রাট অশোককে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় এরপরে দুই যেটা হচ্ছে বৈদিক সমাজে চতুর্শ্রম প্রথার সম্বন্ধে আলোচনা করো এর উত্তরটি হলো পরবর্তী বৈদ্যিক যুগে জীবনযাপনের চারটি ভাগ বা পর্যায় ছিল ব্রহ্মচর্য গারস্থা ব্রাহ্ম ব্রাণপ্রস্ত ও সন্ন্যাস ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করা ছিল ব্রাহ্মচর্য ব্রহ্মচর্যশ্রম এরপর শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবনে যাপনকে বলা হতো গ্রাহস্থাশ্রম আর শ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে সব কিছু ভুলে ঈশ্বরচিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম এই চারটি পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হতো সূত্রদে সূত্রদে এই জীবনযাপনের অধিকার ছিল না তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে জলপাইগুড়ি জেলা স্কুল এই বিদ্যালয়ের সেটি সমস্ত উত্তরগুলি করলাম আর তোমরা যদি কেউ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে হবে না তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না